আড়ু খড়ু খড়ু টাউন থানা পুলিশ বাহার করেছি মহাদেব। এক বধূ নির্যাতনা মামলার খড়তাল করা সময় পুলিশ অধিকারী আসামি কু গিরফত করেছি। হলে পাইছি পাঁচটি ইয়ারগন, 23টি পালেট বক্স, 21টি ক্যাটরিজ, 6টি ফাঁকা ক্যাটরিজ, বাউঁশ কাঠি ও লুহরে তৈরি 6টি তীর ও 2টি হরিণ ছাল। গুরুবার অপরাহ্নে সিটি ডিএসপি গায়ত্রী প্রধান এ সম্পর্কের সূচনা দিয়ে কইলে কি টাউন থানা অন্তর্গত বারবাটি অঞ্চলের জনে মহিলা গতকাল 27 তারিখ পূর্বাহ্নে 10টা বেড়ে তাঁর স্বামী ও তাঁর শ্বশুর ঘর লোক মানে লগাতার ভাবে অযথারে তাঁকু শারীরিক নির্যাতনা ও মানসিক নির্যাতনা দিয়ে আসুচার। এপরিকি তাঁর স্বামী উত্তেজিত হয়ে কথা কথার মুন্ডরে বন্দুক রক্ষি হত্যা করিবার ধমক দেউছন্তি। পুলিশ 109/24 এতলা মুড়ে 498A/294, 323/354, 307/427, 506 এবং 34 দফার মামলা রুজু করে ঘটনার তদন্ত আরম্ভ করেছিল। আজ ভোর সময় পুলিশ এই ঘটনার অভিযুক্ত স্বামী গিরফ করা সহ তাঁর ঘর এয়ারগন, তীর, হরিণ ছাল, কাট্রিজ ও পালেট আদি জবত করেছি। তবে আসামি নামে পূর্বরু কিছু অপরাধিক মামলা থানা কিংবা বন বিভাগ নিকটে অছি কি না ও হরিণ চমড়া কেউঠু আসিলা তা উপরে খড়তাড় চালিছি বলে সিটি ডিএসপি শ্রীমতী প্রধান কইছন্তি। আজির সাংবাদিক সম্মিলনীরে টাউন থানা অধিকারী বারিণী দাস উপস্থিত রইথিলে। আমার 23/24 টাউন থানায় আসিক কমপ্লেনেট অভিযোগ করলে তাঁর স্বামী অগেনস্টে তাঁর বাহাঘরটা অলমোস্ট 15 ইয়ার্স হয়ে গলানি। তাঁর হজবেন্ড কন্টিনিউসলি তাঁর উপরে ফিজিক্যাল মেন্টালি অ্যাসল্ট করুলে। সো সেই উপরে আসিকি সে লাস্ট তাঁর ইনসিডেন্ট যে হয়েছিল 24 তারিখ, তো 24 তারিখ আসিকি অভিযোগ করলে কি তাঁর আউথরে সে ফিজিক্যাল অ্যাসল্ট করলে এবং তাঁর পাখে যে এয়ারগনটা লা অ্যাসল্ট যে একউজ পাখে সেথু সে তাকে থ্রেটনিং দিয়েছিল এবং চেষ্টা বি করলে উদ্যম করলে তাকে মারিবাই এবং যে ঘরে তাঁর সিসিটিভি ক্যামেরা লাগিছিল সেটা সে এয়ারগনরু হি ড্যামেজ করে দিয়েছিল ফায়ার করিকি। তো সেই অভিযোগ উপরে আমি হাউস সর্চ করলু। হাউস সর্চরে আমি 5টা এয়ারগন আমি সিজ করেছু, সেইথু আমার 2টা ডিয়ার স্কিন আমি সিজ করেছু, আউ আমার কিছু পেলেট বক্সেস অছি, আমার পাখে কার্ট্রিজ অছি, ইভেন এমটি কার্ট্রিজ বি আমি সিজ করেছু। তার সেটা এবে অসার্টেন হয়ে পারুনি, বট যেহেতু তার থিলা সে হান্টিং করুছিল আগুরু, সেইথিপাই মে বি আমি ভাবুছু কি সেটা ডিয়ার স্কিন সেইটু আনিছি। বন্দুক গোড়া মানে সিজ হইছে সেটা সব লাইসেন্স প্রাপ্ত ছিল না তার সেমতি কোন না এয়ার গান পাই সেমতি কিছু বি লাইসেন্স দরকার হয়নি, যেহেতু তার যেতিকে ক্যালিবার অছে তাপাই লাইসেন্স দরকার হবনি।